পার্ট বাই পার্ট ভাগ করে চুলগুলো ভালো করে প্রথমে আঁচড়ে নেবেন, তারপরে এইভাবে গোটা মাথায় লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে আধ ঘন্টা থেকে 45 মিনিট রাখবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা দত্ত হোমমেড। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই ইউটিউব একমাত্র প্ল্যাটফর্ম যেখানে নাকি আপনার সাথে আমার সপ্তাহে এখন রোজ দেখা হয়। আমি শর্ট ভিডিও আর ব্রড ভিডিও দুটোই ছাড়ি। যারা আমায় সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ, যারা আমায় সাবস্ক্রাইব করেননি কিন্তু রেগুলার বেসিসে দেখছেন তাদেরকেও আমার অশেষ ধন্যবাদ। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আসতে পারি। আমাকে যারা আমার ভিডিওতে যারা নতুন এসছেন তাদের জানাই সাদর অভ্যর্থনা। আমি DIY হোমমেড রূপা দত্ত এই চ্যানেলটি চালাই, এর মধ্যে 100% হার্বাল স্কিন এবং হেয়ার কেয়ার থাকে। আপনাদের পছন্দসই আপনারা খুঁজে নিন। তো চলুন আজকের টপিকে আসা যাক। আজকের টপিক হলো হেয়ার মাস্ক, যেটা নাকি দুর্দান্ত একটা শাইনি লুক দেবে, দুর্দান্ত একটা গ্লসি লুক দেবে। যাদের চুল একদম পড়ে গেছে, একদম ড্যান্ড্রাফ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, একদম ফ্রিজি হয়ে গেছে, তাদের জন্য এই মিরাকল মাস্কটা, এটা আধ ঘন্টা থেকে 45 মিনিট চুলে লাগাবেন। চলুন তাড়াতাড়ি এই মাস্কটা তৈরি করে নিই। এর জন্য প্রথমেই আমাদের যেটা নিতে হবে, হাফ কাপ চাল নিতে হবে। মাপটা দেখে নিন, আর এই চালটা হলো গোবিন্দভোগ চাল। তাহলে আমি হাফ কাপ চাল নিয়ে নিলাম। রাইস কিন্তু হেয়ারকে স্মুথ করে, শাইনি করে, খুব তাড়াতাড়ি ফাস্টার মানে গ্রো হয় রাইসের জন্য। এরপরে নিয়ে নেবো কালো জিরে। কালো জিরের জন্য কিন্তু হেয়ার খুব তাড়াতাড়ি গ্রো করে, আর অ্যালোপেশিয়া ট্রিটমেন্টের জন্য কালো জিরা কিন্তু ভীষণ ভালো। এরপরে যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে বাদাম। আমরা কাট বাদাম নিয়ে নিচ্ছি, এটা ভীষণ ইম্পর্টেন্ট চুলের জন্য। এর থেকে যে অয়েলটা বেরোয় সেটা ন্যাচারাল অয়েল, এটার মধ্যে ভিটামিন ই সমৃদ্ধ একদম। এরপরে যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে ফ্ল্যাক্সিড বা আলসি বা তিসি বীজ। এটা একটা দুর্দান্ত সৌন্দর্য রহস্য চুলের লুকিয়ে রয়েছে এর মধ্যে, ফ্ল্যাক্সিড বা আলসি বা এটাকে ভীষণ ভীষণভাবে কাজে লাগে তিসি বীজটাকে। এবার সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু মিক্সারে ঢেলে নেব, কারণ এটা আমাদের গ্রাইন্ড করতে হবে। তো চলুন ঝটপট আমরা গ্রাইন্ড করে ফেলি। এবার আমরা একটা পরিষ্কার বাটিতে এটা ঢেলে নেব। দেখুন গুঁড়োটা আমি ঢেলে নিয়েছি। এরপরে যেটা নিতে হবে সেটা হলো এক অ্যাপেল সাইডার ভিনিগার। এই প্রসঙ্গে আমি বলি, এই যে মাস্কটা এটা কিন্তু মিরাকেল মাস্ক। এটা কিন্তু এই যে চালটা, এটা জাপানিজরা কোরিয়ানরা ভীষণ ভালোভাবে ইউজ করে। মুলতানি মাটি শুধুমাত্র যে স্কিন জন্য ব্যবহৃত হয় বা গ্লোয়ের জন্য ব্যবহৃত হয় ত্বকের তা নয়, এটা কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ অপরিহার্য। অর্থাৎ চুলটাকে শাইনি করতে, স্মুথ করতে, দুর্দান্ত চুলের একটা গ্লো দিতে এটা কিন্তু কাজে লাগে। তো চলুন আমি এক কাপ অ্যাপেল সাইডার ভিনিগার, এ প্রসঙ্গে বলি যতটাই লাগবে আপনি নেড়ে নেড়ে এটাকে আস্তে আস্তে থকথকে আঠালো পদার্থের মতো মিশ্রণটা তৈরি করবেন। অর্থাৎ একদম না লিকুইড হয় অথবা একদম না টাইট হয়। এবার জিনিসটা ভালো করে মেশাবার পর আপনারা এটা চুলে লাগাবেন, 45 মিনিট থেকে আধ ঘন্টা রাখবেন, তারপর প্লেন জলে ধোবেন। এই প্রসঙ্গে বলি যদি অ্যাপেল সাইডার ভিনিগার আপনাদের না থাকে তাহলে একটা লেবু আর জল, প্লেন জল নিয়েও আপনারা এটা গুলতে পারেন, উষ্ণ জলও দিতে পারেন, তবে আমি এখানে নর্মাল জল দিতে বলবো। আর একটা লেবু, গোটা লেবু, যার মধ্যে ভিটামিন সি ভরপুর থাকবে। অ্যাপেল সাইডার ভিনিগারের মধ্যে ভিটামিন সি ভরপুর আছে, এই যে চুলটাকে কি চকচকে করবে, শাইনি করবে। আর এই মাস্কটা কিন্তু মিরাকেল হেয়ার গ্রোথের জন্য বিখ্যাত। এই মাস্কটা লাগিয়ে দেখুন, অপূর্ব অপূর্ব কাজে দেবে। এইভাবে আস্তে আস্তে পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট গোটা মাথায় কিন্তু লাগাবেন। এই যে চালের ব্যবহার, এটা কোরিয়ানরা জাপানিজরা ইউজ করে, এখন গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে। আমি কিছুটা জাপানিজ, কিছুটা কোরিয়ান, কিছুটা ইন্ডিয়ান দিয়ে এই মাস্কটা তৈরি করেছি। এই মাস্কটা অনবদ্য, আপনারা একবার লাগিয়ে দেখুন, তারপর বুঝতে পারবেন কি হারে হেয়ার গ্রো হচ্ছে, ছোট ছোট চুল বেরোবে, টাক যেখানে সেই টাকটা কিন্তু পুরো কালো ভরাট করে দেবে, এত চুল হবে না মানে কল্পনাতীত। আর এই প্রসঙ্গে বলি এই মাস্কটা লাগিয়ে আপনারা একটা ক্যাপ পরেও থাকতে পারেন বা এমনি ছেড়েও রেখে দিতে পারেন।
অপূর্ব কিন্তু এই মাস্কটা কাজে দেবে। আর এরপর কিন্তু আপনাদের শ্যাম্পু করার দরকার নেই, প্লেন জলে ধুয়ে নেবেন। কিন্তু যারা মনে করবেন যে এর থেকে স্মেল ছাড়বে বা চুল চিটচিট করবে, কিচ্ছু করবে না, চুল কোনো রকম চিটচিটে করবে না আর কোনো রকম স্মেল ছাড়বে না, তবুও যদি মনে হয় আপনাদের শ্যাম্পু করতেই হবে, তবে পরের দিন শ্যাম্পু করুন, এই দিনটা ছেড়ে দিন যদি কিছু অংশ থাকে। আর ডিপোজিশন যদি এর মধ্যে থেকে থাকে তাতেও কোনো অসুবিধা নেই, অসম্ভব হেয়ার গ্রোথের কিন্তু এই মাস্কটা কাজে দেবে। তো চলুন, আমাদের এটা তৈরি হয়ে গেছে, শুকিয়েও গেছে, আমরা এবার ঝটপট করে এটা ধুয়ে ফেলব। এইভাবে চুলটা প্লেন জলে ধুয়ে ফেলবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো প্লিজ আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেলটা আছে বাজিয়ে দেবেন, তাহলে যখন যখন যা কিছু আমি পোস্ট করব আপনাদের সামনে এসে যাবে। আজকে এই পর্যন্তই, আমি আসছি রূপা দত্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভালো থাকবেন সকলে।